Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Ocho na, amar birthday boy. Ute polo. Dekho balishe matha na diye. Ocho na baba. Chona baba, ute paro. Hey, onek shokal hoye geche. Ami ar tomar papa snan kore ready hoye gechi. Amra pujo dite jabo to. Ute paro shona. Shona. Ute paro. Shona, ute paro baba, ute paro. তো দেখতেই পাচ্ছো ঘুমে এখনো ঢুলুঢুলু অনেক কষ্টে অনেক কাঠখড় পুড়ি ওকে ঘুম থেকে তুলেছি তুলে কিছুতেই খাবে না তো একটু ফোনটা দিয়েছি তোমরা কিন্তু ফোনটাকে অ্যাভয়েডই করো ফোনটা দেওয়া ঠিক না সেটা আমিও জানি কিন্তু মাঝে মাঝে কিছু করার থাকে না তো ফোনটা দেখিয়ে ওকে একটু খাইয়ে নিচ্ছি যদিও আমরা এখন যাব মা বিপত্তায়নি বাড়িতে পুজো দিতে তো রাজপুরেই সেটা তো আমরা না খেয়ে যাচ্ছি ও তো ছোট অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না তাই জন্য ও খুব নুডলস খেতে ভালোবাসে তা আজকে ওর বার্থডে বলে ওকে সকালে নুডলস বানিয়ে দিয়েছি সেটাকে ও খাচ্ছে এখন তো ওকে নুডলসটা খাইয়ে আমরা সবাই মিলে এখন যাব স্কুটি করে চণ্ডীবাড়িতে পুজো দিতে কিন্তু দুঃখের বিষয় ওর জন্য একটা নতুন পাঞ্জাবি কেনা হয়েছিল যেটা ওর ঠাম্মি মানে আমার শাশুড়ি মা ওকে গিফট করেছিল জন্মদিনে সেটা ওর গলাটা এতটাই ছোট ছিল পাঞ্জাবি যে ওর গলা থেকে ঢুকলো না তো জন্মদিনের দিন নতুন জামা পরে ওর পুজো দিতে যাওয়াটা একটা যে প্ল্যান ছিল সেটা হলো না তো যাই হোক সেই জন্য একটু মনটা খারাপ তো এখন তাহলে ওকে খাইয়ে নিই তারপর চলো আমরা মন্দিরে যাব এই যে এসো 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 চলে এসো আস্তে 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 এদিকে তাকাও কোথায় যাচ্ছ তুমি ও বাবা খুব আনন্দ দেখো আমার ব্যাগটা কিরকম ভাবে কাঁধে ঝুলিয়ে নিয়েছে না নাও তুমি নেবে নাও ওকে সামনে নাও এই বিপত্তারিণী মন্দিরে যাব মন্দিরে তো আমরা বেরিয়ে পড়েছি ওর বাবা আরও স্কুটি নিয়ে এগিয়ে গেছে আর এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে এই রাস্তাটা খারাপ তো তাই বললাম একটু এগিয়ে যাও তো আমি আসছি সকালবেলা কিছুই সাজতে পারিনি একটা টিপ আর একটু সিঁদুর আমি জাস্ট একটা শাড়ি পরেছি নর্মাল সে কোথায় চলে গেল দেখো যে বললাম এই মাঠের এখানে দাঁড়াতে বললাম সে মনে হয় মেন রোডের ওখানে চলে গেছে এই দেখো এখানে এসে দাঁড়িয়ে আছে আর আমি ভাবলাম তুমি ওখানে ক্লাবের কাছে দাঁড়াবে কি বলছে ছেলে বাবা মাছটা ঠিক করে পড়িয়ে দিই দেখি 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 অনেক করে গার্ডেন হয়েছে এই যে আমরা মন্দির এসে গেছি ওই যে পিঙ্ক কালার মতো যেটা দেখা যাচ্ছে ওইটা মন্দির আমার বর গাড়ি পার্ক করছে ওই যে তো দেখো মন্দিরের গেটটা খুব বিশাল বড় একটা গেট এখান দিয়ে যারা ফোর হুইলার টু হুইলার নিয়ে আসবে তারা এখানে গাড়ি পার্ক করে তারপরে তোমরা মন্দিরে যেতে পারবে বিশাল বড় এরিয়া আর এখানে একটা ছোট্ট কুয়ো মতো আছে এখানে কচ্ছপ আছে আর খুব সুন্দর পাথর দিয়ে এখানে সাজানো ভিতরে ফুল গাছ আছে তো চলো যাওয়া যাক বেনারসিটা বের করো তো ছেলের জন্মদিনে আজকে মাকে আমরা একটা বেনারসি দেবো একটা মানসিকও ছিল তো এই যে বেনারসি এখানে জুতো খুলে রাখতে হয় বাবা মায়ের মন্দিরে যাবে তো এখানে জুতো খুলে তারপর রেখে তারপর যেতে হবে ঠাকুরের জন্য এখানে প্যাড়া কিনেছি ফুলের মালাটালা এখন অ্যালাউ না তো এখান থেকে মিষ্টি কিনে নিতে পারো বাইরে থেকেও কিনতে পারো
দেখো মন্দিরের সামনে কি সুন্দর ছোট ছোট দোকান আছে, এখানে অনেক রকমের জিনিস পায়, মায়ের জন্য শাড়ি পাবে, মায়ের অনেক মূর্তি, শাখা, পলা, ঘর সাজানো, ঘরে রাখার অনেক জিনিসপত্র, অনেক ভ্যারাইটি জিনিসপত্র এখানে তোমরা পেতে পারো। তো মায়ের জন্য যে শাড়িটা এনেছিলাম এখানে এরকম একটা বড় বক্স আছে, তার মধ্যে এইভাবে শাড়িটা ফেলে দেওয়া হয়, মানে দিতে হয়। আগে যেরকম মাকে পরানো হতো, এখন করোনার জন্য সব নিয়ম চেঞ্জ হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে, তো এখানে ওর বাবা ওকে জুতো পরিয়ে দিচ্ছে। এদিকে হচ্ছে রত্নবেদী, এখানে ধূপ বাতি সব কিছু দিতে পারবেন আপনারা। ভীষণ সুন্দর জায়গা, এখানে এলে না মনটা মানে শান্ত হয়ে যাবে। অনেকটা বড় জায়গার মধ্যে মায়ের মন্দির, কিন্তু আগে যতক্ষণ সময় নিয়ে এখানে সব কিছু হতো, কিন্তু এখন এই করোনার জন্য না অনেকটা সব চেঞ্জ হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে সবাই ধূপ বাতি এগুলো দিয়ে মনস্কামনা মানে করে আর কি। এটা বাবা দুলালের সাধন পীঠ রত্নবেদী, এখানে বাবা দুলাল যিনি প্রতিষ্ঠাতা মা বিপত্তারিণী চণ্ডীবাড়ির, উনি সাধনা করতেন। তো এইটাই হচ্ছে সেই রত্নবেদী। এই যে বেলগাছ, রত্নবেদী থেকে বেরিয়ে ছেলে গুটি গুটি পায়ে বাবার হাত ধরে বাড়ির দিকে যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো পুষ্পাঞ্জলি দেওয়ার সময় সেভাবে বা মন্দিরের ভিতরটা কোনোটাই আমরা দেখাতে পারিনি, ওইভাবে সম্ভব না, ঠাকুরকে ডাকার সময় সবসময় ক্যামেরা হাতে পসিবলও না। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। হাই করে দাও তো। হাই। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব বাড়িতে। ব্রেকফাস্টে খাবো রুটি, এই যে রুটি আর সাদা আলুর তরকারি। আর ছেলে তো চাউমিন খেয়েছে, ও তো চাউমিন ভালোবাসে। ও আর একটা জিনিস আছে, এটা হচ্ছে নলেন গুড়, যে গুড় দিয়ে আমার বর রুটি খেতে খুব ভালোবাসে। তো ছেলে চিকেন তন্দুরি খেতে ভালোবাসে, তাই জন্য ওর জন্য একটা তন্দুরি বানাবো। তো প্রথমে মাংসটাকে একটু কেটে নেবে, একটা বড় দেখে লেগ পিস নিয়েছি, কেটে নিয়ে ওর মধ্যে লেবুর রস ভালো করে মাখাবে, তার মধ্যে দেবে গোলমরিচ আর নুন, এই তিনটে দিয়ে বেশ করে মাসাজ করতে হবে, করে তারপর এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। আমি 1 ঘন্টা রেখেছিলাম, তোমরা তোমাদের সময় মতো রেখো। আর যেহেতু 5 বছর হয়নি, তাই পায়েস, 5 রকম ভাজা, নানান রকমের এই পঞ্চব্যঞ্জন করে ওইভাবে দিতে নেই, নিয়ম নেই। তো তাই জন্য আমি যেটুখানি ও খাবে সেটুখানেই করেছি, অতিরিক্ত কিছু করিনি, যেটাও ভালোবাসে সেটাই। আর এখানে দেখো ম্যারিনেশনের জন্য প্রথমে হাংকার নিয়েছি, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে কোনো লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করিনি, গরম মশলা গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেটা ঝাল নেই, শুধুমাত্র কালারের জন্য। আর এক্সট্রা কোনো আমি কালার অ্যাড করিনি, মানে ফুড কালার আমি দিইনি, সেটা হেলদি না। তো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারো বা নাও দিতে পারো। তো যেহেতু বাড়িতে বানাবে টেস্টটাই আসল, কালারটা সেভাবে ম্যাটার করে না। তো সব কিছুকে ভালো করে চামচ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে আর কি। তার মধ্যে একটুখানি সাদা তেল দিতে হবে, অল্প পরিমাণেই সাদা তেল দিয়ে বেশ করে প্রত্যেকটা জিনিস চামচে করে নিয়ে একদম সুন্দর করে ওটাকে মেখে নিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে দিতে হবে, দিয়ে ওই মশলাটা নিয়ে ভালো করে চিকেনের গায়ে মাসাজ করতে হবে। তো চামচ দিয়ে করছিলাম, কিন্তু তখন মনে হলো না চামচ দিয়ে সেটা হবে না, ভালো করে হাত দিয়ে এপিট ওপিট ভালো করে সুন্দর করে মাংসটাকে মাসাজ দিতে হবে। তারপর একটা ফ্রাইং প্যানে বাটার দিয়েছি, তো বাটারটা অল্পই দিয়েছি, ছোটো ছোটো বাটারগুলো হয় না ওই একটাই দিয়েছি, এতেই পুরো চিকেনটা আমার হয়ে যাবে।
এই যে ছেলের জন্য চিকেন তন্দুরিটা বসিয়েছি, তো দেখতেই পাচ্ছ এখানে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, চিকেন তন্দুরিটা দিয়েছি। দেখতে কেমন লাগছে আমি জানি না, তবে খেতে ভীষণ ভালো হয়েছে, খুব জুসি হয়েছে, প্রপার সিদ্ধ হয়েছে এবং খুব জুসি। আর এখানে আছে পিস পোলাও, মানে কাজু আর কড়াইশুঁটি দিয়ে একটা পোলাও বানিয়েছি, সাদা ভাত দিয়েছি। এখানে শিং মাছের ঝোল, যে শিং মাছটা মানে ওর দাদায়ের বাড়িতে, দাদাই মানে আমার বাবা পাঠিয়েছে। আর এখানে চকলেট, মিষ্টি, দই। তো যেহেতু আগেও বলেছি 5 বছর না হলে সব রকম কিছু দিতে নেই, তাই জন্য আমি মানে এরকমই যেটুকানি ও খাবে দিয়েছি, অতিরিক্ত দিয়ে নষ্ট করে তো লাভ নেই, তো সেই জন্য এটাই দিয়েছি। তো তন্দুরিটা কেটে ওর গালে দিচ্ছি, দেখা যাক ওর রিয়াকশান কি। এই যে খেলো এবং আনন্দে নাচতে শুরু করবে এবারে, দেখবে এই যে শিবাল্লি ডান্স ওর ফেভারিট, তো ওটা খেয়ে ও আনন্দে নাচতে শুরু করে দিয়েছে। তো পুরোটাও খেতে পারিনি, ওখান থেকে আমি একটু টেস্ট করেছি তাই জন্যই বললাম ভালো হয়েছে। কেমন খেতে তো বলো, কেমন খেতে? ইয়ামি, ভালো খেতে, ভালো খেতে, ভালো খেতে। আজকে তোমার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই যে আমাদের বার্থডে বয় এখন বসে বসে চকলেট খাচ্ছে, আর এখানে ওর গিফটটা রয়েছে, গিফটটা খুলবে, কেক কাটার পর গিফটটা খুলবে। না ফোন না, ফোন করো, হেলালো করো, আমি সেলফি তুলি। ও তুমি সেলফি তুলবে? ও বাবা, সেলফি তুলছো এখন, একটু আমার সেলফি তোলো তো। ও বাবা, ও বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার কৃষ্ণান, হ্যাপি বার্থডে টু ইউ। দাও এবার কেকটা কাটো, কেকটা কাটো, হ্যাপি, ওরম হবে না বাবা, খুশি, এটা ধরিয়ে দাও। হ্যাপি বার্থডে ডিয়ার কৃষ্ণা। খুলে দাও, ও বাজাবে তো, কি সুন্দর।
তো গিটারটা পেয়েও ভীষণ খুশি। যত বলছি এটা তবলার মতো বাজায় না, এটা হাত দিয়ে বাজাতে হয়, কোনোভাবেই কথা শুনছে না, ও তবলার মতোই বাজিয়ে যাচ্ছে। এর থেকে বরং একটা তবলা দিলেই ভালো হতো, যদিও বা গিটারটাই মানে চেয়েছিল। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর অবশ্যই যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো আর লাইক করো।